সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। পূজোর আগেই মাঙ্গলিক আলপনায় সেজে উঠল কোন্নগর শহরের বিভিন্ন রাজপথ। কোন্নগর পৌরসভার উদ্যোগে এই প্রথম এমন ধরনের অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। গত 29 তারিখ থেকে প্রতিদিন রাজ্যে প্রায় 50 জনেরও বেশি শিল্পীরা রং তুলে নিয়ে এই কাজে হাত লাগিয়েছেন। পঞ্চমী ষষ্ঠীর মধ্যে শহরে প্রায় 50-55টি স্পটে এই রোড আলপনা দেওয়া হবে। পাশাপাশি অন্যান্য বছরের মতোই চলছে রাস্তা মেরামতির কাজও। অনেক নতুন শিল্পীরা এই কাজে সামিল হতে পেরে খুশি। পৌরসভার পৌর প্রশাসক তন্ময় দেব জানান, আলপনা সবসময়ই আমাদের মাঙ্গলিক কাজে ব্যবহার হয়। আলপনা দিয়ে আমরা আমাদের সুখ শান্তি কামনা করি, তাই পূজোর আগে কোন্নগরের মানুষের সুখ শান্তি ও মঙ্গল কামনায় আমরা এই উদ্যোগ নিয়েছি পৌর প্রশাসক মণ্ডলীর পক্ষ থেকে। আমরা দেখে নেব সেই ছবি একটি বিরতির পর। ওম জুয়েলার্স এ সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কোন্নগরের ওম জুয়েলার্স। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, এখানে রয়েছে আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। আপনি কি মনের মতো ফ্ল্যাট কিনতে চাইছেন? তবে আজই যোগাযোগ করুন লক্ষ্মী অ্যাপার্টমেন্ট, 7 নম্বর শরৎ চ্যাটার্জি রোড, নবগ্রাম, 2 নম্বর প্রাইমারি স্কুলের কাছে। ফোন 6289725134। দেখুন, আমাদের এখানকার শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা উৎসব। তো ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এই দুর্গা উৎসব পালন করে। তো আলপনার একটা কথিত ইতিহাস আছে, যেটা হচ্ছে আলপনা এই সমৃদ্ধি, সুখ সমৃদ্ধি শান্তি তার পথ নির্দর্শক হচ্ছে আলপনা। এই আলপনা দিয়ে তার আলপনা হচ্ছে সুখ সমৃদ্ধি শান্তির পথ নির্দর্শক। তো যার ফলে এই আলপনার মধ্যে দিয়ে কোন্নগরে যেন সুখ সমৃদ্ধি শান্তি বিরাজমান থাকে সর্বদা, সেই আশা নিয়েই সামনে মায়ের পুজো তার কাছে প্রার্থনা করি।